और ब्यूटी केयर। দেখ আজকে আমি কিরকম পড়ছি, ট্রেডিশনাল আর হচ্ছে তোর ওয়েস্টার্ন। জোস লাগতেছে না টি শার্টের সাথে হচ্ছে। আরে আমার এখানেই তো পেস্টটা। হ্যালো, আসসালামু আলাইকুম, একটু জয়েন করো, তারপরে আমি বলতেছি। জি আসছিল তো, আমি তো বাড়তেছে না আমার পেজের শেয়ার দিতে। আচ্ছা এই যে উপরে সার্চ দিছি, জোস লাগতেছে না টি শার্টের সাথে ট্রেডিশনাল। না আমি শেয়ার দিই নি, তুমি দাও, আমি পারতেছি না শেয়ার দিতে। আর একটু জয়েন করো, দেন আমি কথা বলে স্টার্ট করবো। আমি আগে শেয়ারটা করে নিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? তো আমি হচ্ছি তাহমিনা চৌধুরী প্রীতি, নাও বিউটি কেয়ার অ্যাম্বাসিডর, ব্র্যান্ড অ্যাম্বাসিডর, ওকে। আর আমার দুই লোক দেখতেছো, কজ আমি এতক্ষণ শাড়ি পরেছিলাম আর আমার শাড়ি পরে দম বেড়ে যেতেছিল, এই জন্য আমি আবার টি শার্টে কনভার্ট করছি, চলে আসছি। পসিবল না এখন শাড়ি পরে থাকা, এই জন্য আমি টি শার্টে চলে আসছি। এই জন্য আমাকে ট্রেডিশনাল আর হচ্ছে ওয়েস্টার্ন মিক্সড দেখতেছো। আই রিয়েলি লাভ ইট, নিউ একটা ডিজাইন হয়ে গেছে। আরও কিছু জয়েন করলে আমি আরেকটু কথা বলে দেন হচ্ছে আমরা নিউ আমাদের প্রোডাক্টের ভিতরে চলে যাবো। বাট রাইট না আমি যাচ্ছি না, কজ ভিউ কম আর আমি এখনও লাইভ শেয়ার করতে পারিনি আমার পেজে। তো আসুন করছো ডান শেয়ার করা। হ্যালো মার্জান আপু, হাই হাই শিউলি আপু, এই তো মার্জান আপু আপনাকে রিপ্লাই করে দিছি, আলহামদুলিল্লাহ। মোস্তাফিজ আপু, আমি আপুকে বলছিলাম যে আপু একটু আমাকে ইয়া করো, আগে ভাগে পোস্ট করো, আমি শেয়ার করে দিলে আরও ভিউ হইতো। টেকনিক নাকি আপু পড়ছে আমি জানি না, শেয়ার করতে মনে নেই আমার পেজে। কাইন্ডলি একটু সবাই লাইভ শেয়ার করে দিও। আপু আমি ইতালি থেকে দেখতেছি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি দেখতে পারেন আপনার ফিউচার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের জন্য এটা কাজে লাগতে পারে। ওকে, তোমাকে আমি শেয়ার করে দিচ্ছি দেখো হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ না ওটা, আচ্ছা প্রীতি, থ্যাংক ইউ। বললাম না আমি একটু ট্রেডিশনাল অ্যান্ড ইয়াটা মিক্সড করে বসে আছি, কজ শাড়ি পরেছিলাম এতক্ষণ, মেকআপ টিউটোরিয়াল করছি, তো টু মাচ গরম লাগতেছে, যার জন্য আমি খুলে ফেলছি শাড়ি টাড়ি, এসে পড়ছে হচ্ছে ব্লাউজে, কি বলি টি শার্টে চলে আসছি। হাই, হ্যালো সাদিয়া, হাই, থ্যাংকস আ লট ফর দিস ভিউ, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ তানহা আপু। ওকে, বেসিক্যালি হচ্ছে আমি আজকে তোমাদের সাথে যে প্রোডাক্টে কথা বলবো সেটা হচ্ছে তোমার অয়েল অ্যান্ড তোমার হেয়ার হেয়ার স্প্রে, মানে হচ্ছে আর কন্ডিশনার টাইপের একটা, যেটা হচ্ছে চুলের জন্য অনেক ভালো। আমি পার্সোনালি এগুলো সাজেস্ট করি, কারণ আমার কাছে পার্সোনালি এগুলোকে ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমার ট্রিটমেন্টও বলে কন্ডিশনারও বলে, মানে আমরা ওয়ান কাইন্ড অফ কন্ডিশনার হিসেবে ইউজ করি, বাট বেসিক্যালি এটা ট্রিটমেন্ট। আমি মঙ্গল গ্রহ থেকে দেখতেছি, আমাকেও একটু তোমার সাথে নিয়ে এসে, কজ আমিও থাকতে চাই মঙ্গল গ্রহ, দেখতে চাই কীরকম। ওকে,
ইয়ারিংটা কই থেকে নিছে, একটা পেজ থেকে গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ মোস্তাফিজ। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিস অয়েল। তো এটা হচ্ছে আমাদের বিউটি কেয়ারের অয়েল। আপু কি খাইতেছো? চিপস খাইতেছি, একটু ঢং করতেছি আর কিছুই না। আর তোমরা যারা আমার প্রিভিয়াস লাইফগুলো দেখে আসছো জানে আমি খুবই ফানি, আমি কখনো লাইক স্ট্রেট ফরওয়ার্ড লাইফ করতে পারি না, আমার দ্বারা পসিবল না, আমি খুবই মজা করে লাইফ করি, এটা আমার অভ্যাস। ওকে, সো এটা হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েল বলতে পারো, বা আমাদের হচ্ছে পেজ হচ্ছে বিউটি কেয়ার, বিউটি কেয়ার হেয়ার অয়েল বলতে পারো। এটা তোমার উপর যতটুকু তোমার ইচ্ছা, তোমার যতটুকু স্বাচ্ছন্য বোধ করে সেভাবে বলতে পারবা। অ্যান্ড তোমরা দেখতেছো যে এটা হ্যান্ডমেড অয়েল, কজ এটার ভিতরে খুবই অগোছালো গাছগাছালি আছে, যাতে তোমাদের চুলের জন্যই এরকমভাবে তেলটা বানানো হয়েছে। অনেকগুলো মনে হয় কোনো গাছের এখানে গোড়া দেওয়া, আর অনেক কিছু আছে এখানে, মেথি থেকে শুরু করে এভরিথিং আছে, এগুলো পুরোটা হোমমেড, হোমমেড বলে। হ্যাঁ ঠিকই তো আছে, আমি উচ্চারণ ভুল করছি। বিউটি কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন স্কিন কেয়ার ঠিক থাকার জন্য, আর আপনি লাইফ পর মেকআপ দিয়ে কাহিনী কী বলেন? আমি তো এখানে বিউটি কেয়ার নিয়ে আসি নাই, আমি তো এখানে ফেসের লাইফ নিয়ে আসি নাই, চুলের লাইফ নিয়ে আসছি। আমি ফেসের লাইফ করি সেখানে যে হচ্ছে দেখবা, আমি মেকআপ করে করি নাকি মেকআপ ছাড়া। আচ্ছা তোমার কেমন আছো? এই তো ভালো আছি। ওকে, সো যাই হোক, আমি আমি কথা বলতেছি আমার ফেস নিয়ে না, আমি কথা বলতেছি চুল নিয়ে। হ্যাঁ, তোমরা আরেকটা কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে যে আপু অলরেডি তুমি 2-3 পেজে কাজ করে আসছো। ইয়েস, আমি অলরেডি 2-3 পেজে কাজ করে আসছি অ্যাবাউট হচ্ছে হেয়ার অয়েল, বাট রাইট নাও আমি হচ্ছে এখানে মেবি পারমানেন্টলি কাজ করব, বিকজ প্রিভিয়াস যে কাজগুলো ছিল এগুলো আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ কাজ করি, বাট আমরা কোনো কিছু রিভিউ করার আগে আমার ফার্স্ট অফ অল এই জিনিসটা ইউজ করতে হয়, বিকজ আমি চাই না আমি আমার কাস্টমার বা আমি আমার হচ্ছে ফ্যান্সদের কাছ থেকে একটা বাজে কী বলে এটাকে রিভিউ পাই বা সামথিং লাইক দ্যাট। এর জন্য হচ্ছে আমি ফার্স্টে ইউজ করি, যদি আমার মনে হয় যে প্রোডাক্টটা ভালো, এরপর আমি তোমাদেরকে সাজেস্ট করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যতগুলো পেজ আজ পর্যন্ত কাজ করছি বা যা কিছু তোমরা খুবই পছন্দ করছো, ইভেন হচ্ছে সবার ভালো হয়েছে যেগুলো আমি সাজেস্ট করছি, তো ইনশাল্লাহ এবারও ভালো হবে। সো নিশ্চিন্তে ইউ ক্যান বিলিভ মি। ওকে আপু, ইউর সো কিউট, যায় যায় বলুক এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ সাতুল আপু। ঘেমে যাচ্ছ তো? না না না, হাইলাইটার দেওয়া, আমি ঘেমে যাইনি। আচ্ছা অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। একটা ক্রিম দেখাও, জিএফকে দেখাও, এখানে কোনো ক্রিমের সেলিংস হচ্ছে না, এখানে হেয়ার অয়েলের সেলিংস হচ্ছে। অ্যান্ড ছেলে মেয়ে সবাই চুলে অয়েল দিতে পারে, তো ভাই আপনি যদি চান আপনার জন্য অয়েলটা নিতে পারেন। হ্যাঁ, আপনি টাকলু হয়ে গেলে প্যারা নেই। কী শ্যাম্পু ইউজ করেন আপু? আমি এক এক সময় এক এক শ্যাম্পু ইউজ করি, রাইট নাও হচ্ছে আমি যেটা ইউজ করতেছি সেটা আমার কাছে নাই, সো দেখানো পসিবল না, মনে নেই। খুবই বাজে, এখানে যারা অ্যাডমিন আছে তারা কাইন্ডলি হচ্ছে যারা অনেক বাজে কমেন্ট করবে তাদেরকে ওকে। সো আমার কথা বলা শেষ, রাইট নাও হচ্ছে আমি ফুল প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমাকে চালাবা না। হ্যাঁ, তোমার বাসার সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, তোমার বাসার কেমন আছে? ওকে, তুমি নিজে অয়েল দাও, হ্যাঁ আমি নিজে অয়েল দিই। সো আমি এটা নিয়ে কথা বলবো, তো এখানে হচ্ছে কিছু স্পেশাল, হ্যাঁ কিছু স্পেশাল উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে, যেগুলো হচ্ছে বলা নিষেধ, কজ হচ্ছে যদি বলেই দিই তাহলে তো তোমরা নিজেরাই জানো, তো কিছু কিছু সিক্রেট জিনিস থাকে, তো অনেক সিক্রেট উপাদান দিয়ে ইভেন হচ্ছে তোমার এসেন্সিয়াল হচ্ছে কিছু তেল দিয়ে, মানে তেলের মিশ্রণে এই হচ্ছে অয়েলটা বানানো হয়েছে। অ্যান্ড বেসিক্যালি এই অয়েলটা তোমাদের চুলে কী কী কাজ করবে আমি বলি। ফার্স্ট অফ অল এটা তোমার চুল লং করতে হেল্প করবে, ইয়েস মেয়েরা যেটা চায়, এই অয়েলটা তোমার চুলকে লং করতে অনেক অনেক হেল্প করবে। সো যাই হোক, তোমরা অনেকেই জানো যে আমি লং চুল অনেক পছন্দ করি, ইভেন আমার চুলও হচ্ছে লং, তো আমি সবসময় এরকম অয়েলই সাজেস্ট করবো যে অয়েল চুল লং করে। আসলে বলতে কি যে লং ব্যাপারটা কি, এটা তোমার হেল্প করবে, হ্যাঁ
সব জিনিসই প্রোডাক্ট হোক সব কিছু তোমার চুলকে হেল্প করে, বা সেটা ফেসের ক্ষেত্রে হোক সেটা চুলের ক্ষেত্রে হোক তোমার সব কিছু হেল্প করতে সাহায্য করে। তো এটা তোমার ফার্স্ট অফ অল কাজ করবে হচ্ছে তো এটা ফার্স্ট অফ অল তোমার চুলে কাজ করবে হচ্ছে চুলটাকে লং করার জন্য, হুইচ ইজ বেস্ট 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 পার্ট। সো আর হচ্ছে যাদের খুবই পরিমাণে চুল পড়তেছে লাইক মি, হ্যাঁ তারা হচ্ছে এটা ইউজ করতে পারো, কজ রাইট নাও আমার চুল একটু পড়তেছে যার জন্য আমার একটু ডাবল টেক কেয়ার করতে হয়, কজ তোমরা জানো যে আমি চুলে একটু স্ট্রেট মিস্ট্রেট করে অনেক কিছু আমার অনেক কাহিনী ধরা যায়। তো যাই হোক এর জন্য আমি হচ্ছে এটা ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ আমারও চুল অনেক ভালো কাজ করবে, কজ আমি কিছুদিন যাবৎ এটা ইউজ করতেছি, এখনও পুরোপুরি ইউজ করা হয় নাই। তো এটারও রিভিউ আমি সুন্দর মতো দিয়ে দেবো, বাট আমি যতদূর ইউজ করছি আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, দিস ইজ দ্য রিজন আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। তো যাই হোক এটা হচ্ছে তোমার চুল পড়া একদম অফ করবে, প্লাস হচ্ছে তোমার চুলকে লং করবে আর হচ্ছে ঘন করবে। তো আমরা যে জিনিসটা মেয়েরা চাই, আর হচ্ছে আমি তোমাদেরকে অনেক আগেই বলছি হ্যাঁ যে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো হচ্ছে হোম মেড বা হচ্ছে তোমার যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে বানানো ওই অয়েলগুলো, কজ প্রাকৃতিকভাবে যেগুলো তৈরি করা কেমিক্যাল ফ্রি সেগুলো হচ্ছে তোমার চুলের জন্য যেরকমই হোক তোমার 1% হলেও হেল্পফুল, আর যেটা হচ্ছে কেমিক্যাল সেটা তোমার লিটারেলি কোনো প্রকার হেল্প করে না। হ্যাঁ আমি তোমাকে যে তোমাদেরকে আমি যত প্রকারের এখন পর্যন্ত অয়েল সাজেস্ট করি সব কিছু ছিল কিন্তু তোমার হ্যান্ডমেড বা হচ্ছে তোমার প্রাকৃতিকভাবে হচ্ছে বানানো। এখনও আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করতেছি এটাও কিন্তু এখন তোমার হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো, বললাম না কিছু কিছু সিক্রেট উপাদান দিয়ে এটা বানানো করা হয়েছে, আর কিছু এসেন্সিয়াল হচ্ছে অয়েল মিশ্রণ করে দেন হচ্ছে এটাকে বানানো হয়েছে। ইউ ক্যান সি যে এখানে মেথি আছে, দেন হচ্ছে তোমার মেথি কিছু কিছু জিনিস তোমাদের এখানেই দেখাই দিই, এখানে মেথি আছে, দেন হচ্ছে তোমার ওটাকে কী বলে কালিজিরা আছে, আর হচ্ছে কিছু কিছু গাছের হচ্ছে শিকড় আছে যেটা হয়তো বা তুমি তোমাদেরকে বলা নিষেধ বা কিছু একটা, যেটা হচ্ছে তোমার চুলের জন্য হচ্ছে হেল্পফুল। আর এই অয়েলটার প্রাইস হচ্ছে তোমার 500 টাকা, আর অয়েলটার নাম হচ্ছে তোমার ম্যাজিক হেয়ার অয়েল। তোমরা যদি চাও এটাকে পারচেস করার সময় এটাকে বললেই হবে যে আপু আমি ম্যাজিক হেয়ার অয়েলটা পারচেস করবো, বা আমি আরেকটা আমি নিজের থেকে নাম দিয়ে দিচ্ছি যে বিউটি কেয়ারের, বা আপু আপনাদের হচ্ছে অয়েলটা ইউজ করবো মানে পারচেস করবো বললেই হবে। ওকে আমার কমেন্টটা বড়ই যে পড়লাম, হাই আপু, হ্যালো ক্যাটরিনা নাগমা আপু, কত প্রাইস হবে আপু? এটার প্রাইস হচ্ছে আপু 500 টাকা, ইউ ক্যান সি রিজনেবল। ওকে এটার প্রাইস হচ্ছে 500 টাকা। আর এটার সাথে আমি তোমাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করবো, দিস ওয়ান মাই ফেভারিট। আমি হচ্ছে আমি জানি না আমার অয়েল টয়লেট থেকে না এই ট্রিটমেন্টগুলো অনেক পার্সোনালি পছন্দ, আমার পার্সোনাল অপিনিয়ন দিতেছি যেটা, তো আমার এই হেয়ার ট্রিটমেন্ট বা হচ্ছে এগুলো ওয়ান কাইন্ড অফ তোমার কন্ডিশনার হিসেবে কাজ করে। এটা মূলত এগুলা তোমরা যারা জানো যারা ইউজ করছো যে এই ট্রিটমেন্ট টাইপ আর হচ্ছে তোমার কন্ডিশনার টাইপ যেগুলো, এগুলো মূলত তোমার চুলকে একদম স্ট্রেট করবে। সো ন্যাচুরাল একটা যদি স্ট্রেট লুক পেতে যাও তাহলে হচ্ছে তোমরা এটা ইউজ করতে পারো আফটার ওয়াশ বা বিফোর ওয়াশ। হ্যাঁ আমি তোমাদের পদ্ধতিটা বলে দিতেছি যে কিভাবে করবা। তো যাই হোক এটা বেসিক্যালি হচ্ছে কন্ডিশনার হিসেবে তোমাদের চুলের জন্য কাজ করবে। এটা নাম হচ্ছে তোমার কোকোনাট হেয়ার ট্রিটমেন্ট মাস্ক। ও আচ্ছা এটা মাস্ক, বাট এটাকে কন্ডিশনার হিসেবে ইউজ করা হয়, মাস্কগুলো হচ্ছে কন্ডিশনার হিসেবেই। হ্যাঁ আপু অনেক প্রোডাক্টই আছে, আপনি যে কী করবেন ক্রিম বা যেগুলো হচ্ছে বাজারে অনেক প্রকারের বাজে জিনিস দিয়ে বানায় কেমিক্যাল আলা যে ক্রিমগুলো, ওইগুলো ইউজ করলে ইজিলি আপনার ফেসও নষ্ট হতে থাকবে, আপনার ফেস হচ্ছে কালো হতে থাকবে। সো আপনি ইজিলি এখান থেকে ইউজ করতে পারেন এখানে না এসে। ওকে সো যাই হোক আমার মাস্কটা পার্সোনালি পছন্দ, আমি এগুলো অনেক বেশি পছন্দ করি, জানি না আমার চুলগুলো একদম স্ট্রেট করে দেয় তো এগুলো আমার অনেক পছন্দ হয়। তো আমি বলে দিছি যে এটা তোমাদের মূলত করবে ওকে মূলত এগুলো হচ্ছে তোমাদের চুলকে স্ট্রেট করবে, যাদের চুল অনেক কোঁকড়ানো বা যারা চাও যে আমার চুলটাকে একটু সিল্কি বা হচ্ছে সফট লাগুক তারা হচ্ছে মাস্কটা নিতে পারো, এগুলো খুবই 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 ভালো। সো রাইট নাও আমি তোমাদেরকে বলে দিই কীভাবে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউজ করার পদ্ধতি, তুমি যদি এটা শাওয়ার নাও বা গোসল করো সেটাই বলো, গোসল করার পরে হচ্ছে তোমার চুলটাকে ওয়াশ করার পরে এটা দিবা, মানে ফুল চুল সুন্দর মতো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে এটা দিবা, দেওয়ার পরে 20 মিনিট চুলে রেখে দেন চুলটাকে ওয়াশ করার পরে তোমরা ফার্স্ট ডেতেই বুঝতে পারবা তোমাদের চুলের রেজাল্ট। হ্যাঁ আমি কে ড্রামা দেখি না, আমি হিন্দু না আমি মুসলিম, আমার নাম হচ্ছে তাহমিনা। সো তাহমিনা একটা মুসলিম ফ্যামিলির মেয়ের নামই, সো আমার নাম তাহমিনা চৌধুরী প্রীতি। সো যাই হোক এটা হচ্ছে
এটা হচ্ছে তোমার এইভাবে কাজ করবে যে তুমি তোমার চুলটাকে ফুল ওয়াশ করার পরে, আমরা কিছুক্ষণ থাকি না যে আমি চুলটাকে ফার্স্টে ওয়াশ করে দেন হচ্ছে আমি শরীরে সাবান টাবান দিই, তো যাই হোক চুলে দেওয়ার পরে দেন হচ্ছে 20 মিনিট ওয়েট করবো, ততক্ষণ সাবান টাবান দিয়ে গোসল করে দেন হচ্ছে চুলটাকে ওয়াশ করে ফেলবো, যেটা আমি পার্সোনালি করি আর কি। সবার আগে চুলটা ধুয়ে তারপর হচ্ছে সাবান টাবান আস্তে আস্তে মাখি, ততক্ষণ আমার চুলে মাক্স থাকে বা কন্ডিশনারটা থেকে যায়, দেন আমি ওয়াশ করে ফেলি। সো এটাও সিমিলার। আর যদি তুমি চাও যে আমি হচ্ছে গোসল করার আগে দিব, তাহলে গোসল করার আগে কি করতে হবে, এই কন্ডিশনারটা দিবা, দেওয়ার পরে 20 মিনিট রেখে দেন হচ্ছে তোমার চুলে আর কোনো কিছু দেওয়া লাগবে না, না দেওয়া লাগবে তোমার শ্যাম্পু, না দেওয়া লাগবে কোনো কিছু, সুন্দর মতো যা সেটা চুলে 20 মিনিট দিয়ে দেন হচ্ছে গোসলে চলে যাবা, শেষ। এটা হচ্ছে দুইভাবেই ইউজ করা যায়। তোমার কালকের পোস্টটা ঠিক ছিল না, কিসের পোস্ট? কিসের পোস্ট? আচ্ছা কিউট লাগতেছে আপু তোমাকে, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। মনে আছে কালকের পোস্টটা? নো, আর আমার ইচ্ছা আমি যেরকম পোস্ট দিতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করে আমি কোন পোস্ট দিব কি দিব না। মাই সানশাইন, সানশাইন, আচ্ছা সানশাইন এটা কি? আচ্ছা এই আপু কি হার্বাল এটা বাল সিল্কি করবে? ইয়েস, আপনার হেয়ারকে একদম ফুললি সিল্কি করে ফেলবে, আপনি যেরকমই আপনার যেরকমই হেয়ার থাকুক সেই হেয়ারকে হচ্ছে সিল্কি করতে হেল্প করবে, সেটা আপনার এখন আপনার ইচ্ছে আপনি কোনখানে চুলটাকে হচ্ছে সুন্দর মতো সিল্কি করবেন। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাগর পালুয়ান, হ্যালো আপু, হাই ইফরান, মাতবর, এই মাতবর নামগুলো অনেক ওল্ড জেনারেশনের নাম কিন্তু জোস লাগে এখন শুনলে। থ্যাংক ইউ সো মাচ হালিউন, হালা ইউ, সরি তোমার নামটা দুই ভাগে ডিভাইড করো তো আমি বুঝতে পারতেছি না, তাহলে কি আর চুল পড়বে না? আপু চুল পড়বে না বলতে কি, তুমি একটা ভালো প্রোডাক্ট নিবা কিন্তু অফ করে দিবা না, এটা তোমাদের হচ্ছে মিস্টেক। তোমরা যারা বলো যে আপু কয়দিন ইউজ করলে রেজাল্ট পাবো, অয়েল কখনো কয়দিন ইউজ করা যায় না, অয়েল সারা জীবনই ইউজ করতে হবে। তুমি যদি মনে হয় মাস্কটার প্রাইস হচ্ছে তোমার আপু 450 টাকা, মানে হেয়ার মাস্কটার প্রাইস হচ্ছে তোমার 450 টাকা, তো যাই হোক তোমরা যারা বলো যে আপু কয়বার ইউজ করলে বা কয়টা ইউজ করলে আমি রেজাল্ট পাবো, আমরা বেসিক্যালি বলি যে এক মাস ইউজ করার পরে তুমি রেজাল্ট অনেক ভালো মতো পাবা, কজ কিছু কিছু জিনিস ইউজ একটু দেরি করেই রেজাল্ট পাওয়া যায়, তো তোমরা হচ্ছে এক মাস একটু সুন্দর মতো ধীরে সুস্থে ইউজ করার পর তখন হচ্ছে অয়েলের রেজাল্ট বুঝতে পারবা। তাছাড়া যদি চুলকে ভালো লাগে মানে ভালো রাখতে চাও, তাহলে যতদিন বেঁচে আসো ততদিন চুলের ভিতরে তেল দিতে হবে, তখনও অফ করা যাবে না, যদি অফ করে দেয় তোমার চুল পড়াও শুরু হয়ে যাবে বা চুলের যেই গ্রোথটা সেটা হবে না, কজ চুলের খাদ্যই হচ্ছে তোমার অয়েল আর হচ্ছে আমরা যেই খাবার টাবার খাই ভালো ওইগুলা, সো এই দুইটার উপর ডিপেন্ড করে। এখন যদি তুমি চুলে 4-5টা হচ্ছে অয়েল দেওয়ার পরে এরপরে অফ করে দিতেছে দেন হচ্ছে তোমার চুল আবার ড্যামেজ হয়ে যেতেছে, দেন এসে যদি বলো যে না আপু আমার চুলে তো এরকম হয়েছে, কীভাবে আপু সম্ভব? আমি নিজেই আমার চুলকে যে এত কম যত্ন করি তারপর আমার অয়েল দিতে হয়, নাহলে আমি চুল যেই চুলটা আছে আমার এগুলো সব পরে আমি নাড্ড হয়ে যেতাম, এরকম কথা। ওকে, ডু ইউ লাভ জে হোপ? ইয়েস আই লাভ। আপু কী করো? আমি কী করি? আমি লাইফ করি শোনা, আল্লাহ, হাউ ওয়াজ আই লুক ইয়ার? না ওয়াজ হবে না, হাউ আই লুক? আমি হচ্ছে উপরে ট্রেডিশনাল, নিচে হচ্ছে ওয়েস্টার্ন, হাউ আই লুক? নো আই ডোন্ট লাভ ব্ল্যাক পিঙ্ক, মানে ওইভাবে পছন্দ করি না, যতটা বিটিএস কে পছন্দ করি, বাট ওদের গান শোনা হয় যেটা আমার অনেক ভালো লাগে শুনতে, এটাই আর কিছু না। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আউ, ওকে, আরেকটা আমাদের প্রোডাক্ট আছে সেটা হচ্ছে টনিক, হেয়ার টনিক বা হচ্ছে তোমার যাদের অনেকে আমি যেমন স্প্রে বলি এগুলাকে, হেয়ার স্প্রে বা হেয়ার টনিক ওইটা আর কি। আসছে আমাদের মডেল, আমি তোমার মডেল না, আমি আমার লাইফের মডেল, আমার লাইফে আমি নায়িকা। আর কিছু শুনবা? কেন জানি তোমরা তো ইনসাল্ট হতে আসো, তোমার সব টিকটক দেখি। থ্যাংক ইউ রিয়া, থ্যাংকস আ লট, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কিসে পড়ো? আমি হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট,
ডিসেম্বরে আমার এক্সামস, আর কিছু জিজ্ঞেস করো না। তো আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে টনিক। আর আমাদের টনিকটা সবার থেকে অনেক আলাদা। ইউ ক্যান সি যে আমাদের এটা না দুই রকমের, উপরে একটা একরকমের কালার বা একরকমের জিনিস আর নিচে আরেক রকমের, দুইটা কিন্তু একসাথে মিক্সড হয় না। ইউ ক্যান সি দেখো দুইটা লেয়ার হয়ে থাকে। ফার্স্ট অফ অল যখন আমি ইউজ করতে গেছি আই ওয়াজ লাইক এটা কি এরকমই বা নাকি এটার ভিতরে কিছু চলে গেছে। পর আপু বলতেছে না আমাদের হচ্ছে প্রোডাক্টটা এরকমই, তোমরা যারা পারচেস করবে তারা এরকমই পাবা, দুইটা লেয়ার আলা। ওকে, এখানে কি জানি একটা অয়েল আর এখানে হচ্ছে পুরোটা টনিক দিয়ে ভরা। তো এটা আপুদের স্পেশাল কিছু যেটা আমি জানি না। তো যাই হোক, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে ইয়াভাবে ইউজ করতে হয়, স্প্রে টাইপ ইউজ করতে হয়। তোমরা তো অনেকে হেয়ার স্প্রে ইউজ করছো, তো এরকম আর কি জিনিস একটা। হু ইজ ইয়ার ফেভারিট টিকটকার? নো ওয়ান, বাট আফ্রো মেমোকে একটু ভালো লাগে আমার। কাজ আই লাভ স্লোমো। সুস্মি অ্যাবাউট হোয়াট? একটা হিন্ট দিয়ে যাও যে আপু এই ব্যাপারে দরকারি কথা আছে। ওকে, তো যাই হোক, আমাদের এটা হচ্ছে হেয়ার স্প্রেম বা হচ্ছে হেয়ার স্প্রে যেটাই বলো, প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে হোম মেড যে হেয়ার স্প্রেটা থাকে না, বা হেয়ার হচ্ছে তোমার সিরাম ওইটা। প্লেস 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 ফোন নাম্বারটা দেন, প্লেস না এটা বলে প্লিজ প্লিজ গিভ মি ইয়োর ফোন নাম্বার বা আপনার নাম্বারটা দিন, প্লেস প্লেস বলে না। আচ্ছা সব দেখি, হা 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 দিচ্ছে আপু, তো হা হা করার মতো কিছু করতেছে না। হা হা দেখ ভাই, ভিউ বাড়তেছে, ওদের জন্য সমস্যা নেই। আপু তোমাকে তোমার এক্সের সাথে দেখলাম, আই নো রে ভাই ভিডিও ভাইরাল হয়েছে। তো কি হয়েছে, এটা কত বছর আগের ভিডিও ছাড়ছে, এক বছর পরে তুমি ওটা নিয়া ওর ওইখান ওর আইডি থেকে নিয়ে দেন হচ্ছে ছাইরা ভূত বানাই দিয়েছে, আমি কী করবো বলো। এই চলে যাবে লাইট। তোমার নিউ ব্লগটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংকস আ লট, শেয়ার করবা যাতে অন্যান্য মানুষরা এটা পেয়ে যায়। ওকে, সো যাই হোক, সিরামটা বেসিক্যালি কীভাবে ইউজ করতে হয় সেটা বলি দেন হচ্ছে, আমি বলে দিই এটা কী কী কাজ করবে। সিরামটা তোমার হচ্ছে গোসল করার পরে তুমি যেই কন্ডিশনার মন্ডিশনার দিয়ে একদম গোসল টোসল করে আসবা, হালকা একটু শুকাই গেলে দেন হচ্ছে সুন্দর মতো আগা দিয়ে গোড়া আর হচ্ছে আগায় সুন্দর মতো চুলে দিবা। কজ এটা হচ্ছে তোমার চুল পড়া কমায় দিবে, ইভেন হচ্ছে চুলের যে আগাটা ফাটা থাকে না, আর কালকের লাইফটা অফ হয়ে গেল কারণ আমার নেট চলে গেছিলো, তো চুলে যে আগা ফাটার প্রবলেমটা থাকে সেটা হচ্ছে তোমার রিমুভ হয়ে যাবে। অ্যান্ড 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 তোমার হচ্ছে লিতি আপুর এটা শেয়ার মেরে দাও না, আরে আমি তো লাইভে। কালকে যে লাইভটা শেয়ার মারছিল না ওই লাইভের আপুদের ইয়ার দেওয়া দাও যে আমি 9টা বাজে লাইভ আসবো। ওকে, আমার ভুল ধরা আমার প্রেম বুঝলা না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার এই চুলটাকে ওয়াশ করবার সুন্দর মতো তোমার এই চান্দিতে দিয়ে দিবা, দের হচ্ছে তোমার চুলের গোড়ায় দিয়ে দিবা, আগায় দিয়ে দিবা, দিয়ে সুন্দর মতো একটু মাসাজ করবা, তাহলেই হবে তোমার চুলের যে নতুন চুল গজানোর প্রবলেমটা, মানে গজায় না সেটা হচ্ছে তোমার দূর হয়ে যাবে, নতুন চুল গজাবে, বেবি হেয়ার যেটাকে বলো আগা ফাটা দূর হয়ে যাবে, হচ্ছে তোমার চুল হচ্ছে পড়া লিটারেলি কমাই দিবে। আর এটা হচ্ছে তোমার ইউজ করার পদ্ধতি আমি তোমাদেরকে বলেই দিছি। সো এই তিনটা জিনিসই আমাদের এখানে আপাতত আমার কাছে আসছে আর আমি হচ্ছে এই তিনটা জিনিস আপাতত ইউজ করতেছি। ওকে, সো যাই হোক, এই হচ্ছে সিরামটার প্রাইস হচ্ছে 350 টাকা, অয়েলটার প্রাইস হচ্ছে তোমার 500 টাকা, আর হচ্ছে তোমার মাস্কটার প্রাইস হচ্ছে মাস্কটার প্রাইস হচ্ছে তোমার কত 450 টাকায়, যেখানে পিন করে দেওয়া আছে। কাইন্ডলি যাদের যেটা পছন্দ বা যাদের যেটা চুলে নিড তারা হচ্ছে সেটাই অর্ডার করো, তাহলে তোমাদের জন্য। আর তোমরা যদি চাও তিনটে একসাথে অর্ডার করতে পারো, আমি ডিসকাউন্টের ব্যাপার জানি না, তুমি যদি তিনটা নাও হয়তো বাপু কোনো কিছু তোমাদের জন্য রাখতে পারো, আই ডোন্ট নো। সেটা তোমাকে মেকআপ ছাড়া দেখতে চাই, আমি 9টা বাজে আবার লাইভে আসবো, তখন মেকআপ ছাড়া আমাকে দেখতে পারবো, তখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে স্কিন কেয়ার লাইভে আসবো। রাইট নাও হচ্ছে আমি হেয়ার লাইভে, সো হেয়ার নিয়ে কথা বলি আমরা। হেয়ারের কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, বিকজ আমি ছোটোবেলা থেকেই চুলটাকে অনেক টেক কেয়ার করি। তো ফার্স্টে আমার ইয়াতে শেয়ার দো, নাহলে আমার কেন আমি ছোটোবেলা থেকে চুল অনেক টেক কেয়ার করি, যারা আমার ওল্ড চুল দেখছো তোমরা তারা জানো। তো যাই হোক, এটা নিয়ে আর কি,
তাহলে এইভাবে স্ক্রিনশট দিয়ে আপুকে বলো যে আপু বলতেছিল তো আমাকে শেখান। চুল গজানো লম্বা হওয়ার পদ্ধতি আছে? হ্যাঁ আপু, তোমার হচ্ছে একটা ভালো অয়েল ইউজ করতে হবে আর খুবই টেক কেয়ার করতে হবে। তুমি যদি চাও চুলে হেয়ার প্যাক থেকে শুরু করে লাগাইতে পারো। টেক কেয়ার যত ভালো করবে তত চুল সুন্দর থাকবে, তত চুলের হচ্ছে যেটা দরকার বা যেরকম হওয়া উচিত সেরকম হবে, তাছাড়া হবে না। আমি ভাত খাই কি খাই না এটা আমি তোমাকে কৈফত দিতে আসিনি বা তোমাকে আমি বলতে আসিনি, আমার কাছে জিজ্ঞেস করা অফ করো। বললাম আমি তো আবির হোসেন, আমি 9টা বাজে লাইভে যাব, তখন আপনি আমার মেকআপ ছাড়া ফেস দেখেন। রাইট নাও এটা নিয়ে পকপক না করলে আমি খুশি হব। সো যাই হোক, আমি চলে যাব আর কিছুক্ষণ পরে, 10 মিনিট পরে। সো আমি হচ্ছে তোমাদেরকে প্রোডাক্ট ব্যাপারে আর কিছু বলেনি। দেন হচ্ছে তোমার, আচ্ছা আপু চুল পড়ার জন্য কি করব, এটা আপনি ভালো মতো জানেন চুল পড়ার জন্য কি করবেন। এখানে এসে তো আজ এটা পকপক না করলে ভালো হবে। তুমি নিজে যেগুলো ইউজ করো আমাদেরকে সাজেস্ট করতেছো? জি, আমি যেটা ইউজ করি সেটাই সাজেস্ট করি। আমি যখন যে প্রোডাক্ট ইউজ করি, আমি যখন একটা প্রোডাক্টের প্রমোশন অফ করে দিই আমি প্রোডাক্টটা ইউজ করে অফ করে দিই, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে প্রযোজ্য। কজ আমি যতদিন এই মানুষটার সাথে কাজ করি ততদিন জিনিসটা ইউজ করি। কজ রাইট নাও আমি দেখলাম যে প্রোডাক্টটা ভালো না, হ্যাঁ, তো আমি যদি এটা ইউজ না করে তোমাদেরকে ফার্স্ট অফ অল জানাই যে তোমরা এটা ইউজ করো এটা সেটা, তখন হবে কি যে এটা যদি খারাপ হয় তখন হচ্ছে আমি আর কি করবো, তখন তোমরা উল্টা আমাকেই বকবা। তোমরা আমাকে ফেসবুকে ফলো করো, অনেকেই অনেকেই টিকটকে ফলো করো, ইনস্টাগ্রাম, সো আমি ওই রিস্কটা নিতে পারবো না বাবা। সো এর জন্য আমি তোমাদের কাছে ফার্স্টে যখন এটা শেয়ার করতে যাই তখন হচ্ছে আমি আমি এটা পার্সোনালি ইউজ করি, দেন হচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করি এটাই। আর এটা একটা ইনফ্লুয়েন্সার করতে হয়, না হলে আর কি পসিবল না। তোমার চুলের আগা ফেটে গেছে এর জন্য কি করবো? আচ্ছা আপু চুলের আগা ফেটে গেছে, আপু তুমি অয়েলটা নিতে পারো, দেন হচ্ছে তুমি আমাদের সিরামটা নিতে পারো, দুইটাই কিন্তু চুলের আগা ফাটা একদম রিমুভ করতে হেল্প করবে। আমারও ফেটে গেছিলো যে আফটার যেই আমি আমার চুলে লিবোর্ডিং করছি, ও আর লিবোর্ডিং চুলের জন্য না মাস্কটা অনেক ভালো, মাস্কটা বিকজ যারা লিবোর্ডিং করে তাদের চুলের জন্য হচ্ছে কন্ডিশনারটা মাস্ট ইউজ করতে হয়, সো মাস্কটা খুবই ভালো। আগের কমেন্ট ওইগুলো, আচ্ছা আমি ফিউচারে কি হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ওয়াইফ, গুড ওয়াইফ, হাজবেন্ডের টেক কেয়ার করতে চাই, খেদমত করতে চাই। আচ্ছা চুল বড় হওয়ার জন্য কি ইউজ করব বলো প্লিজ? অয়েলটা ইউজ করো, অয়েলটা আমাদের মাস্ট হচ্ছে চুল লং করতে হেল্প করে। আমাদের অয়েলের ফার্স্ট চয়েস হচ্ছে চুল তোমার লং করে, এরপর হচ্ছে চুল চুল পড়া কমায়, অ্যান্ড হচ্ছে তোমার চুলের হচ্ছে আগা ফাটা দূর করে আর ঘন করে। সো এটা হচ্ছে এটা চুল বড় হওয়ার জন্য কি ইউজ করবো? আমি অলরেডি বলে দিচ্ছি, আমাদের অয়েলটা ইউজ করতে পারো, দেন হচ্ছে সিরামটা ইউজ করতে পারো, মাস্কটাও ইউজ করতে পারো, তিনটা একসাথে ইউজ করলে ভালো হবে। চুল ড্রাই না হওয়ার জন্য কি করবো? আপু তুমি হচ্ছে মাস্কটা ইউজ করতে পারো, চুলকে সফট আর হুশিয়ার রাখবে, তোমার সিল্কি করে রাখবে। চুল ঘন করার জন্য কি করবো? আপু বললামই তো তুমি হচ্ছে সিরামটা নিতে পারো, হচ্ছে অয়েলটা নিতে পারো, এগুলো হচ্ছে চুল ঘন করতে হেল্প করবে। আপনার আসল ফেসটা দেখবেন, আমার পার্সোনাল আইডিতে লাইভ করা আছে, পার্সোনাল পেজে লাইভ আছে, যে চেক করে নেবেন, ওকে? আর লাইভটা অনেক ফেমাসও ভাইরালও হয়েছে, সো যে একটু কাইন্ডলি লাইভটা শেয়ার চেক করে নেবেন তখন আমার নিজের রিয়েল ফেস দেখতে পারবেন। আর এটা আমার রিয়েল ফেস, জাস্ট একটু মেকআপ করা, আমার নাকটা চিকন হয় নাই, মেকআপ করার পরে আমার নাক চিকন হয় নাই, আমার ঠোঁট চিকন হয় নাই বা আমার মুখ কিছু হয় নাই, আমার যেই আকৃতি ফেসের সব কিছু রয়ে গেছে, তার মানে আমি দেখতে এরকম। থ্যাংক ইউ সো মাচ মায়াবি পদ্মাপু। ওকে যাই হোক, আমি এখন চলে যাবো, যার জন্য আমি তোমাদেরকে ফুল ডিটেলস আবার বলে দিব যাতে তোমাদের সুবিধা হয়। আর যেটা তোমাদের লাগবে কাইন্ডলি একটু স্ক্রিনশট বা আমাদের পেজটা ভিজিট করলে অনেক কিছু দেখতে পাবা, ফেসের জন্য আছে, তোমার উপর ডিপেন্ড করে, বাট আমি এটা বলতে আসছি তো আমি এটাই বলে যাবো। ওকে সো যাই হোক, এটা তোমার ফেসকে বেসিক্যালি, ফেসকে বলে চুলকে তোমার বেসিক্যালি হচ্ছে লং ঘন আর হচ্ছে তোমার কি বলে চুল পড়া কমাবে। সো এটার ক্ষেত্রে তোমরা অয়েলটা নিতে পারো, প্লাস হচ্ছে সিরামটাও তোমার হচ্ছে সিমিলার কাজ করবে, যে সিরামটা তোমার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দর মতো স্প্রে করবা, এটা তোমার চুল ফাটা কমাবে, প্লাস হচ্ছে চুল পড়া কমাবে, এবার হচ্ছে তোমার চুলকে হচ্ছে ইয়া করবে, ঘন করতে হেল্প করবে। আর হচ্ছে মাস্কটা, মাস্কটা বেসিক্যালি তোমার কন্ডিশনার হিসেবে ইউজ করতে হয়, যারা হচ্ছে চুল
সিল্কি বা স্মুথ রাখতে চাই তাদের ক্ষেত্রে হচ্ছে কন্ডিশনার আমরা মাস্ট কন্ডিশনার ইউজ করি। সো এর জন্য আমরা হচ্ছে মাস্টটা ইউজ করতে পারি কন্ডিশনার হিসেবে, আর এটা তোমার চুলকে হচ্ছে ইয়া করবে, সিল্কি করবে আর হচ্ছে সফট করবে। বেসিক্যালি কন্ডিশনারের কাজই আর মাস্ক মানে এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে ট্রিটমেন্ট টাইপের। সো আই হোপ এটা অনেক ভালো কাজ করবে। আমি অলরেডি একবার ইউজ করছি, তো আমার কাছে অনেক পার্সোনালি ফার্স্ট ডেতেই হচ্ছে আমি এটা অনেক আমাকে ইমপ্রেস করছে। সো আই হোপ তোমাদের সবাইকেও করবে, ফিঙ্গার ক্রস। সো যাই হোক এটা হচ্ছে তোমরা নিতে পারো কন্ডিশনার হিসেবে হচ্ছে ইউজ করতে পারো। আর এটার প্রাইস হচ্ছে তোমার কত টাকা, এটার প্রাইস হচ্ছে তোমার 450 টাকা, এটার প্রাইস হচ্ছে তোমার 500 টাকা, আর এটার প্রাইস হচ্ছে তোমার 350 টাকা। সো এটা তুমি চাইলে কম্বো হিসেবে এইভাবে নিতে পারো তিনটা করে, এটা তোমার উপর ডিপেন্ড করে। সো যাই হোক এটাই হচ্ছে আজকে ছিল লাইভ। ওকে সো ঠিক আছে, থ্যাংকস আ লট ফর জয়নিং। আমি হচ্ছে হেয়ার লাইফ বেসিক্যালি 30 মিনিট থেকে 40 মিনিটই করি, বিকজ এটা না বেশি কিছু বলার থাকে না। একটা কথা যদি আমি 100 বার বলবো তোমার নিজেরও বিরক্ত হবে, আমার নিজেরও বিরক্ত লাগবে। সো এই জিনিসটা হেয়ার লাইফ সবসময় ছোট হয়, আমি ছোট করে লাইভ করি। সো এটাই, ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস আ লট ফর জয়নিং। অ্যান্ড 500 ভিউ, ওয়াও, ফার্স্ট ডেতে খুবই ইমপ্রেসিভ, আমাকে অনেক বেশি ইমপ্রেস করছো। থ্যাংকস আ লট, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।